বর্তমানে বাংলাদেশের ক্রিকেট অঙ্গনে এক উজ্জ্বল নক্ষত্র হয়ে উঠেছেন রিশাদ হোসেন। সাম্প্রতিক সময়ে বাংলাদেশ ও শ্রীলঙ্কার ক্রিকেট ম্যাচে নজর খারাপ পারফরম্যান্সে জয় চিনিয়ে আনেন রিশাদ হোসেন, আর এই ম্যাচে শ্রীলঙ্কার বোলারদের ইচ্ছে মতো পিটিয়ে যেন তুলোধুনা করেছেন। আর দুর্দান্ত এই ব্যাটিংয়ে তিনি হাঁকিয়েছেন 4টি ছক্কা ও 5টি চার, মাত্র 18 বলে 48 রান করে, যেখানে চমক দেখিয়েছেন সকল ক্রিকেট প্রেমী দর্শকদের। গ্রাম থেকে বেড়ে ওঠা কে এই রিশাদ হোসেন এবং তার আসল পরিচয় কি, আর কিভাবে তিনি এই ক্রিকেটাঙ্গনে এসেছিলেন? রিশাদ হোসেন 2002 সালে 15 জুলাই জন্মগ্রহণ করেন নীলফামারীতে। রিশাদ হোসেনের সদর উপজেলার টুপামারি ইউনিয়নের নিচপাড়া গ্রামে নুরুল ইসলামের ছেলে। দুই ভাই বোনের মধ্যে রিশাদই বড়। তবে রিশাদের এই সাফল্যের পেছনে রয়েছে কাছের মানুষদের সহযোগিতা আর নিজের কঠোর পরিশ্রম। বাবা মায়ের অনুপ্রেরণায় স্বপ্ন পূরণে গ্রামের মাঠ থেকে বেড়ে ওঠে আজ হয়ে উঠেছেন দেশের সেরা ক্রিকেটার, দেশের বড়সময় একজন লেগ স্পিনার ও পারদর্শী ব্যাটার। পারিবারিক সূত্রে জানা যায়, ছেলেবেলা থেকে ক্রিকেটের প্রতি রিশাদ হোসেনের ছিল গভীর আগ্রহ, আর ক্রিকেটার হিসেবে পথ চলার শুরুটা হয়েছিল জেলা জমির উদ্দিন স্কুলের অভ্যন্তরীণ ক্রিকেট টুর্নামেন্ট থেকে। পরপর 3 টুর্নামেন্টে ম্যান অব দ্য ম্যাচ হয়ে গড়েছিলেন নিজের জীবনের প্রথম রেকর্ড, যদিও তা কোনো গ্রন্থে বা খাতায় লিপিবদ্ধ হয়নি। তখন থেকেই ক্রিকেটার হওয়ার প্রবল প্রতিজ্ঞা মনে মনে এঁকেছিলেন তিনি। এরপর জেলার নজরুল ইসলাম স্মৃতি একাডেমির হয়ে নীলফামারি শেখ রাসেল মিনি স্টেডিয়ামে অনুশীলন শুরু করে। সে সময়ে রবিনহুড দ্য ওয়ান নাম্বার লেগ স্পিনার ইভেন্টে সেরা হয়েছিলেন রিশাদ। শুরু হয়েছিল নতুন পথ চলা, আর ফিরে তাকাতে হয়নি পিছনে। পরবর্তীতে 2018 সালে অনূর্ধ্ব-17 দলে জায়গা করে নেন এই লেগ স্পিনার। এরপর 2019 দলের হয়ে প্রতিনিধিত্ব করেছিলেন বাংলাদেশকে। পরে সুযোগ হয় বিপিএল খেলার। রিশাদের ক্রিকেট জীবনে পথ চলার ভরসার নাম ছিল তার বাবা নূর আলম। নিজের সর্বস্ব দিয়ে ছেলে ক্রিকেটার হওয়ার স্বপ্ন বাস্তবায়নের অসামান্য অবদান রেখেছিলেন তিনি। এছাড়াও মামা আসাদুজ্জামান আসাদ ছিলেন তার একই পথ চলার আরেক সঙ্গী। এক জুতো পরেই দুজন মামা ভাগ্নে প্র্যাকটিস করেন, কখনো পড়েছেন একই জার্সি একই ট্রাউজার। রিশাদ হয়ে উঠেছেন আজ বাংলাদেশ জাতীয় দলের একজন নিয়মিত উদীয়মান ক্রিকেটার। রিশাদকে এভাবে জাতীয় দলে খেলতে দেখে তার পিতামাতা, তার বন্ধুবান্ধব, এলাকাবাসী, শিক্ষাগুরু ও নীলফামারীবাসী যেন আজ আনন্দে মনোমুগ্ধ। শিক্ষাজীবনে বর্তমানে নীলফামারী জমিরুদ্দিন স্কুল অ্যান্ড কলেজে পড়াশোনা করছেন রিশাদ। প্রিয় ভিউয়ার্স, রিশাদের খেলা আপনাদের কাছে কেমন লাগে জানিয়ে দিন আপনার মতামত আমাদের কমেন্ট বক্সে। আর এরকম নিত্য নতুন আপডেট তথ্য সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর আমাদের পাশেই থাকুন।